নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একের পর এক বড় নিয়োগ একের পর এক বড় নিয়োগ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কেপি কনস্টেবেল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কেপি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে যেখানে কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ বা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশে লেডি কনস্টেবেল এবং কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আর একটু পরেই আমরা বিস্তারিত তথ্য ভিডিওতে দেখে নেবো আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারো কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো আর এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এক এক দু হাজার তারিখ হিসাবে যাদের বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ পাশাপাশি এসসি এসটি ও বিসি প্রত্যেকেই তোমরা এখানে ছাড় পাচ্ছ এসসি টি হলে পাঁচ বছরের ছাড় এবং ওবিসি হলে তিন বছরে তোমরা ছাড় পাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে কি না সেটা আমরা দেখে নেব আবেদন করার জন্য তোমাদের হাইট কত থাকতে হবে মাঠ কি বলা আছে সমস্ত তথ্যই আমরা দেখে নেবো পাশাপাশি পরীক্ষার পুরোপুরি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এই মুহূর্তে তোমরা ফুল নোটিশটি দেখতে পাচ্ছ এই মুহুর্তে ফুল নোটিশ যেটা পাবলিশ হয়েছে সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে টোটাল ভ্যাকেন্সিস মেল প্রার্থীদের ভ্যাকেন্সিস বেশি আছে তিন হাজার চারশো চৌষট্টিটি মেল প্রার্থীর ভ্যাকেন্সি অর্থাৎ কনস্টেবল পদেই তিন হাজার চারশো চৌষট্টিটি পদ আছে পাশাপাশি ফিমেলদের দুশো সত্তরটি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তবে এই ভ্যাকেন্সিস পরবর্তী সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ভ্যাকেন্সিসে বর্তমানে নোটিশ প্রকাশিত হয়েছে আশা করি একটি মাত্র পদের জন্য লড়াই করার জন্য যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিজ আছে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে তিন হাজার চারশো চৌষট্টিটি মেল প্রার্থীর ভ্যাকেন্সিজ এবং দুশো সত্তরটি ফিমেলদের ভ্যাকেন্সিস ইউআরের টোটাল ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ পাঁচশো উনিশটি ফিমেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ পাশাপাশি তোমরা ইউআর ইসি ইউআর এইচজি এবং ইউআর সিভিক ভলেন্টিয়ারের তোমরা দেখতে পাচ্ছ এই ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে সিটুল কাস্ট প্রার্থীদের মেলদের ভ্যাকেন্সিস তিনশো এগারোটি এবং ফিমেলদের টোটাল ভ্যাকেন্সিস ছাব্বিশটি রয়েছে এভাবেই প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে তোমরা অবশ্যই একবার দেখে নেবে যেখানে টোটাল ভ্যাকেন্সিস মেলদের তিন হাজার চারশো চৌষট্টি এবং ফিমেলদের দুশো সত্তরটি পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ যেখানে আঠেরো থেকে তিরিশের মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম তিরিশের মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে যোগ্য প্রার্থী হবে এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য তোমাদের উচ্চতা কত থাকতে হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কত থাকতে হবে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং সিটুল ট্রাইব বাদে সবার জন্য হাইটের প্রয়োজন থাকবে একশো সাতষট্টি সেন্টিমিটার মিনিমাম হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে এবং ওজন থাকতে হবে সাতান্ন কেজি ওজন মিনিমাম তোমাদের থাকতেই হবে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছ পাশাপাশি চেস থাকতে হচ্ছে আটাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ সেমি বেশি করতে হচ্ছে আটাত্তর সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে পাঁচ সেমি বেশি করতে হচ্ছে যারা জেনারেল এবং ও বিসি প্রার্থী রয়েছে পাশাপাশি গোর্খা গারওয়ালি রাজবংশী এবং সিটুল টাইপদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে তেপ্পান্ন কেজি চেস থাকতে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে পাস এমে বেশি করতে হচ্ছে যারা মেল প্রার্থী আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অল ক্যাটাগরিজ থেকে যারা আবেদন করবে তাদের মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে একশো ষাট সেন্টিমিটার অল ক্যাটাগরিজ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে একশো ষাট সেন্টিমিটার ওজন থাকতে হবে ঊনপঞ্চাশ কেজি মিনিমাম পাশাপাশি যারা গোর্খা গারোলেস রাজবংশী এবং সিটুল ট্রাইব প্রার্থী আছে তাদের ক্ষেত্রে মিনিমাম উচ্চতার প্রয়োজন থাকতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে মিনিমাম পঁয়তাল্লিশ কেজি এটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতেই হবে তবেই তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট তোমরা কোয়ালিফাই করতে পারবে এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এখানে উচ্চতার কথা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কি না সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি যারা অ্যাপ্লাই করবে যারা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই প্রথমেই যে পরীক্ষা দিতে হচ্ছে সেটা প্রিলিমিনারি পরীক্ষা পিলি পরীক্ষা প্রথমে থাকছে অর্থাৎ যেভাবে নিয়োগ করা হয় যে পদ্ধতিতে নিয়োগ করা হয় সেই পদ্ধতিতেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কোনো পরিবর্তন কিন্তু করা হয়নি এই পিলি পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে বা উত্তীর্ণ হবে তারা সোজা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিয়েন্সি টেস্টের জন্য ডাক পাবে প্রথমে থাকবে পিলি পরীক্ষা তারপরে মাঠ এবং তারপরে মেন পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে প্রথম যে ধাপগুলো তোমরা দেখতে পেলে পিলি এবং মাঠ সেখানে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে সেই নাম্বার কিন্তু যোগ হবে না বা সেই নাম্বার কিন্তু মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয় মেন এক্সাম এবং ইন্টারভিউ এই দুটির উপর বেস করে তোমাদের নিয়োগ করা হয় বা ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হয় তো আশা করি তোমরা বুঝতে পারলে প্রথম যে পরীক্ষা থাকবে একশোর মধ্যে পরীক্ষা থাকছে যেখানে টোটাল নাম্বার একশো এমসি টাইপের পরীক্ষা হবে অর্থাৎ চারটা করে অপশন পাবে সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে এই পরীক্ষা শুধুমাত্র পাশ করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এই পরীক্ষার নাম্বার মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয় যেখানে চারটা করে অপশান পাবে সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে এবং এই পরীক্ষা বেঙ্গলি এবং নেপালি ভাষায় হবে বেঙ্গলি এবং নেপালি ভাষায় পরীক্ষা হচ্ছে এই রাজ্যেই তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে যেখানে অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় জি এবং জি থেকে চল্লিশ নম্বর জি কে এবং জিএস থেকে চল্লিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেখানে তিরিশ নাম্বার এবং রিজনং থেকে তিরিশ নাম্বার এই কয়েকটি বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা হচ্ছে যেখানে একশোটি প্রশ্ন থাকবে একশো নাম্বারে পরীক্ষা থাকবে এই পরীক্ষায় যারা পাশ করে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে তো ধরে রাখো এই পরীক্ষায় মিনিমাম তোমাদের পঞ্চাশ প্লাস নাম্বার তুলতেই হবে পঞ্চাশ প্লাস নাম্বার তুললে তবেই তোমরা কিন্তু সুযোগ পেতে পারো কেননা আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হবে সেক্ষেত্রে কাট অফ মার্কস অনেকটাই বেশি যাবে এবং এই পরীক্ষায় যে নেগেটিভ মার্কিং ওয়ান বাই ফোর্থ হিসেবে নেগেটিভ মার্কিং অর্থাৎ চারটা ভুল করলে তোমাদের একটি সঠিক নাম্বার কেটে নেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং মাঠের ক্ষেত্রে যেটা রান থাকবে সেটা দেখে নাও মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান তারা সময় পাবে ছয় মিনিট ত্রিশ সেকেন্ড এবং ফিমেলদের রান থাকবে আটশো মিটার তারা সময় পাবে চার মিনিট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এই রানটি কমপ্লিট করতে হবে এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আটশো মিটার রান তারা সময় পাচ্ছে তিন মিনিট তিরিশ সেকেন্ড যে সকল প্রার্থী মাঠ ক্লিয়ার করতে পারবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে মেন পরীক্ষা পঁচাশি নাম্বারে একটা পরীক্ষা দিতে হবে যেখানে এমসি টাইপের পরীক্ষা থাকবে পঁচাশিটি প্রশ্নের পঁচাশি নাম্বার থাকছে এমসি টাইপের পরীক্ষা থাকছে যেখানে বেঙ্গলি এবং নেপালি ভাষায় পরীক্ষা হবে এবং এই মেন পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর হবে জি থেকে থাকবে পঁচিশ নাম্বার ইংলিশ থেকে থাকবে দশ নাম্বার অর্থাৎ মেন পরীক্ষায় ইংলিশ থাকছে পিলি পরীক্ষায় কোনো ইংলিশ থাকছে না এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকছে পঁচিশ নাম্বার এবং রিজনিং থেকে থাকছে পঁচিশ নাম্বার এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হচ্ছে পঁচাশি নাম্বারের পরীক্ষা থাকছে এবং এই পরীক্ষার ক্ষেত্রেও নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর্থ হিসেবে অর্থাৎ চারটা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে নিজের জেলাতেই তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে এরপরে থাকবে ইন্টারভিউ যেখানে পনেরো নাম্বার সর্বশেষ পঁচাশি প্লাস পনেরো একশোর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই এখানে সিলেকশন বা সিলেক্টেড হয়ে যাবে কম্পিটিশান অনেকটাই হবে সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে যথেষ্ট ভালো তোমাদের পিপিআর হয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে যারা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পরীক্ষার পুরোপুরি সিলেবাস এবং বিগত নিয়োগের কাটাপ নিয়ে আমি অবশ্যই আলোচনা করব যারা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আবেদন পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে ফার্স্ট মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে অল ক্যাটাগরিজ যেখানে সিটুল কাস্ট এবং সিটুল ট্রাইব বাদে সবার ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে পাশাপাশি প্রসেসিং ফি কুড়ি টাকা যেখানে একশো সত্তর টাকা টোটাল তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে পাশাপাশি সিটুল কাস্ট এবং সিটুল ট্রাইব তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না শুধুমাত্র তারা প্রসেসিং ফি কুড়ি টাকা তাদের দিতে হচ্ছে অর্থাৎ জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি টোটাল দিতে হচ্ছে একশো সত্তর টাকা এসসিএসটি হলে কুড়ি টাকায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এক তারিখ থেকে মার্চের তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবেদন চলবে উনতিরিশে মার্চ পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই যখন এই অ্যাপ্লাই শুরু হবে সবার আগে ভিডিও করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো অ্যাপ্লাই করার জন্য পিআরবি ডট ডাব্লু জিও বি ডট ইন অথবা ডাব্লু বি পুলিশ ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ আশা করি তোমাদের জন্য একটা দারুণ সুখবর অবশ্যই প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত যারা যোগ্য প্রার্থী যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ